শীতের সময় নতুন নতুন জিনিস যদি হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ শীতের দিনে পিঠা তো আমরা অনেক রকম পিঠাই খেয়ে থাকি, এমন কোনো মানে পিঠে নেই আমরা না বানাতে পারি, বা বাঙালিরা সব রকম খাই। যাই হোক, এটা একটা সাউথের খাবার, সেটা আমি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। বিউলির ডাল আর চালটা দেখুন কিভাবে আমি পেস্ট করেছি, পুরো সাজের পিঠার মতো। আমি সাজের পিঠাই করলাম, বেকিং পাউডার এবং খাবার ছোটা কিছুই আমি ইউজ করি নাই। আর এটা ভিজিয়ে আপনার 10 ঘন্টা 12 ঘন্টা রাখতে হবে না। দেখুন হয়েছে না, পারফেক্ট একদম সাজের পিঠা। দুধটা বসিয়ে দিছি, এলাচ দিয়ে দিছি, আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো। এই দুধের মধ্যে আমি ঘিটা দেওয়ার মানে হলো এটা অরল ডালের, যেহেতু বিউলি ডালের এটা ইডলিটা তার জন্য। এবারে আমি খেজুরের রসের যে গুড়টা আমি সেটা দেব। এটাকে কিন্তু আজকে আমি খাবো না, কালকে খাবো, সারা রাত দুধে এটা ভিজবে। মিল দুধটা দিলে বেশি টেস্টি হয় একটু। নিজের ইচ্ছা মতো করতে হয় সবকিছু। কিশমিশটা আমি বেটে দেবো, এই কাজুটা দেখছে মা কথা বলতে পারছে না, তাও নাটক করে যাচ্ছে আমার সঙ্গে। কাজুটা আমি মিক্সিতে করে দিলাম, কাজুটা ব্যাস যা।